বিসমিল্লাহির রহমানির রহিম। তো এবারে বর্ষায় সবচেয়ে বড় বন্যা এবং চরাঞ্চলের মানুষের যে সোনার ফসল ভুট্টা, আগাম ভুট্টা এবং আলু এবং যে আমন ধানটা আমাদের উঠতেছে, সেই বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং 1000 পরিবার পানিবন্দী এবং নদী ভাঙন শুরু হয়ে গেছে। তো বিশেষ করে কৃষকদের যে প্রাথমিক শুরু, এই শুরুতেই তাদের যে একটা ধাক্কা, এই জন্য জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আপনারা দ্রুত এই আমার চরাঞ্চলের মানুষ, এই উত্তরাঞ্চলের মানুষ, রংপুর লালমনিরহাটের মানুষ ভুট্টার জন্য, যে আমাদের জেলা সবচেয়ে সর্বোচ্চ আবাদ হয় ভুট্টা, তো এখানে যেভাবে তারা শুরু করেছিল প্রথমে যে হোঁচট, তো আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলবো সরকারিভাবে যতদূর সহযোগিতা করা যায়। এবং আমি অনুরোধ করে বলবো যে গত কয়েক বছর ধরে আমরা নদী ভাঙনের জন্য তালিকা দিচ্ছি, যদি একটি লোককেও নদী ভাঙনের জন্য তাদেরকে কোনোভাবে টিন বলেন, ঘর মেরামতের বলেন, কোনো ধরনের সহযোগিতা করা হয় না। তো সুযোগ্য জেলা প্রশাসককে আমি অনুরোধ করবো, উপজেলা প্রশাসন ইউনো মহাদেবকে অনুরোধ করবো, এবং স্থানীয় সংসদ সদস্য তো সবসময় আসে, এবং স্থানীয় সংসদ সদস্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা মোতাহার হোসেন এমপি সবসময় এই আমাদের হাতিবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের, আমরা নদীর সাথে যারা সম্পৃক্ত আছি যে ইউনিয়ন কয়টি, মোতাহার হোসেন এমপি যখনই দুর্যোগ হয় সবসময় আমরা মোতাহার হোসেন এমপিকে পাই। তবে জননেত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করবো যে এই আমাদের যে মৌসুমের শুরুতেই কৃষকরা বিশেষ করে আলু চাষ এবং আগাম ভুট্টার যে হোঁচটটা খেলো, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে যেভাবে সহযোগিতা করা যায় আমি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। এখানে পাটিকে পড়ায় এখন পর্যন্ত চরাঞ্চলের কতজন মানুষ বন্যা কবলিত আছেন এটা কি আপনারা জানেন? 1000 পরিবার, 1000 পরিবারের মধ্যে তারা কি এইদিকে কিছু চলে আসছে নাকি? এখন আসতে পারে নাই। আপনাদের চেয়ারম্যান মহোদয় তো আপনাদের খোঁজ খবর রাখলেন, তবে তিনি কি আশ্বাস দিলেন? তিনি আশ্বাস দিলেন আমাদেরকে সহযোগিতা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করতেছি। আমি এখন উপস্থিত আছি আমার চরাঞ্চল পাটিকাপাড়া ইউনিয়নের চরাঞ্চলের, এই যে আমার এখানে প্রায় 2000 পরিবারের বসবাস, তারা আজ পানিবন্দী। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের জননেতা মোহাম্মদ মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। আজ আমাদের এখানে যে বন্যা, সে বন্যাতে প্রায় আলু ধান, আমন ধান এবং যে ধান ভুট্টা, সেটা ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা আমাদের এটা এই বর্ষাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি সকলকে বলতেছি যেন আমাদের এই ইউনিয়নের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখে এবং সরকারি সহায়তার জন্য যেন সাহায্য করে। আচ্ছা, কত পরিবার পানিবন্দী এই আপনার পাটিকে পাড়ায়? আমার ইউনিয়নে প্রায় 2000-এর অধিক পরিবার পানিবন্দী অবস্থায় আছে এবং তারা আজ জানমাল নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন অতি শক্তভাবে আমার এই ইউনিয়নের জন্য সাহায্যের জন্য সহযোগিতা করে।